তিনটা সেকশনের ক্লাস টেস্টের মাঝে তোমাদের কোশ্চেন মোস্ট প্রবলি সবচেয়ে ইজি ছিল। আমরা এখানে আসি, ভোল্টেজ সোর্সের পোলারিটি দেখা যাচ্ছে যে জার্মিনিয়ামটা রিভার্স বায়াসড, উপরে ডি এ জার্মিনিয়াম দুটোই রিভার্স বায়াসড হবে, এখানে নিচে ডিভি রিভার্স বায়াসড, এখানে গ্যালিয়ামের সোলারিটি রিভার্স বায়াসড। সো তোমার আলটিমেটলি অনেকগুলো কারেন্ট জিরো হয়ে যাচ্ছে, I3 ইকুয়াল টু জিরো, ওখানে I4 ইকুয়াল টু জিরো, I5 ইকুয়াল টু জিরো, I9 ইকুয়াল টু জিরো, এই কারেন্ট তো চাইনিজ, ওটা জিরো লেখার দরকার নেই। তো ডিরেক্টলি যদি তুমি আর যদি KVL অ্যাপ্লাই করো, KVL অ্যাপ্লাই করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে সব কারেন্ট কিন্তু সেম না। যেমন তুমি যদি কিছু কারেন্ট কমাতে চাও, এই RX আর RX দুটো কারেন্ট প্যারালালি কানেক্টেড, সরি দুটো রেজিস্টার প্যারালালি কানেক্টেড, যাদের ভ্যালু সেম। সো দুটো রেজিস্টারের ভ্যালু যেহেতু সেম, সো তাদের কারেন্টের ভ্যালু হবে সেম। সো I1 ইকুয়াল টু I2, এটা হবে সাপ্লাই কারেন্ট ডিভাইডেড বাই 2। রেজিস্টার ভ্যালু সেম, সো সাপ্লাই কারেন্টটা তাদের মাঝে দুটো পার্টি স্প্লিট হয়ে যাবে। তো এবার যদি KVL অ্যাপ্লাই করি তাহলে -20 প্লাস 0.7 সিলিকন থেকে প্লাস RX ইন্টু I0 বাই 2 প্লাস I0 ইন্টু RY প্লাস V1 অফ DA, দেন এখানে এই যে I6, I6টা ডিরেক্টলি হচ্ছে I6 ইকুয়াল টু I0 এর সমান। সো প্লাস 6 টু I0, এখানে গ্যালিয়াম আর্সেনেট দিয়ে চলে যায় প্লাস 1.2 প্লাস V1 অফ ডিবি ইকুয়াল টু জিরো। সো ম্যাক্সিমাম তোমরা এই জায়গাটাই ভুল করছো, সবাই এখানে I0ই লিখছো ম্যাক্সিমাম, বাট এটা I0 হবে না, I0 বাই 2। সো কারেন্ট যদি পেয়ে যাও তাহলে বাকি কারেন্ট গুলো আমরা একটু ফাইন্ড আউট করার ট্রাই করি। I1 I2 I3 সবগুলো ক্যালকুলেট করা শেষ। তুমি যদি I0 পাও, এখানে I1 I2 আছে, I3 আছে, I4 I5 আছে, I6 I0 এর সমান, I7 আর I8 এ আসি আমরা। আমরা জানি I7 যদি ক্যালকুলেট করতে চাই তাহলে 1.2 ডিভাইডেড বাই RY, আর I8 ইকুয়াল টু হবে I0 মাইনাস I7। বাকি সবই কারেন্ট আমার এখানে হয়ে গেল। এখন আসি ভোল্টেজ ডিফারেন্স করতে। সো ডিবি, V1 অফ ডিবি ইকুয়াল টু V01 মাইনাস 0, আর গ্যালিয়াম আর্সেনেট যদি হয় 1.2 ইকুয়াল টু V02 মাইনাস V01। এবার যদি 2 কিলো ওহমটা যদি ধরি তাহলে টুয়াইস I0 ইকুয়াল টু V03 মাইনাস V02। এবার ডিবি ডিএ আছে, সো V1 অফ ডিএ ইকুয়াল টু V04 মাইনাস V03। রেজিস্টার যেটা আছে I0 RY ইকুয়াল টু V05 মাইনাস V04। আর ফাইনালি তুমি যদি V06 ক্যালকুলেট করতে চাও, V06 ইকুয়াল টু হবে তোমার, এই এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানেই ভুল করছো, V06 তো V06 তো ডিরেক্টলি ক্যালকুলেট করা যাবে না, মানে ইকুয়েশন আগে থাকবে। তুমি যখন RX এর অ্যাক্সেস ভোল্টেজ ড্রপ নিবা তখন ভোল্টেজ ড্রপটা হবে I0 বাই 2 ইন্টু RX, কিন্তু স্টুডেন্ট ম্যাক্সিমাম এখানে I0 RX ডিরেক্ট লিখে দিছে, এই জায়গাটা হবে I0 বাই 2 RX, অর এটাকে আমরা তুমি এভাবেও লিখতে পারো যে I1 RX। তুমি যদি I0 RX লিখো তাহলে ভুল হবে, এটা ইকুয়াল টু V06 মাইনাস V05। সো V06 এর ভ্যালু আসবে তোমার অবভিয়াসলি এখানে হচ্ছে 19.3 ভোল্ট আসবে আর কি। সো এই হচ্ছে কমপ্লিট সলিউশন।